তারা যেভাবে ডাকাতি করে সেটি হচ্ছে তারা যে পণ্যবাহী ট্রাক তারা টার্গেট করে থাকে, তারা তাদের নিজস্ব গাড়ি দিয়ে গিয়ে সে গাড়িটাকে প্রথমে একটু হালকা ধাক্কা দেয় কিংবা ওভারটেকিং করে সে গাড়ির সামনে গিয়ে গতিরোধ করে এবং দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তারা তাদের কার্য সম্পাদন করে। গত 31 ডিসেম্বর 2023 তারিখ কুমিল্লা জেলার লালমাই থানাধীন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গতিরোধ করে মালামালসহ পণ্যবাহী একটি পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার ভিকটিম শাহিদুল হক, যিনি রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ ধনিয়া এলাকা ভাড়া থাকেন এবং পিকআপ চালিয়ে তিনি ওনার জীবিকা নির্বাহ করে থাকেন। এছাড়াও গত 31 ডিসেম্বর 2023 তারিখ রাজধানীর কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকার অক্সিকন কনস্ট্রাকশন কোম্পানির হেড অফিস হতে 125টি আনুমানিক 2000 কেজি অক্সিকন কনস্ট্রাকশন অ্যাডমিক্সচার নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে একটি পিকআপ যাত্রা করে পথিমধ্যে রাত 3:30টার দিকে কুমিল্লা জেলার লালমাই থানাধীন এলাকায় এ মহাসড়কটিতে এ গাড়ির গতিরোধ করে গাড়িতে থাকা ড্রাইভার এবং গাড়ির সহকারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং নির্যাতন করে সে মালামালটুকু তারা নিয়ে যায় এবং যাওয়ার সময় উক্ত গাড়ির ড্রাইভার এবং যিনি দ্বিতীয় আসনধারী ছিলেন তাকে মুখে স্কচটেপ দিয়ে হাত পা বেঁধে তারা রাস্তার পাশে ফেলে যান। পরবর্তীতে এলাকাবাসী এসে তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। উক্ত ঘটনায় এরকম লালমাই থানায় 31 ডিসেম্বর তারিখে 3 থেকে 4 জনের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা রুজু করা হয়। উক্ত ঘটনায় প্রেক্ষিতে র‍্যাব 3 যখন এটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রচারিত হয় তখন এটি র‍্যাব এটির ছায়া তদন্ত শুরু করে এবং এই মামলার প্রেক্ষিতে গতকাল প্রায় 3টি আমরা ফলো আপ অপারেশন করেছি। এই অপারেশন করে এই ডাকাতির মালামাল উদ্ধার সহ আমরা 11 জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই ডাকাত যে রয়েছে যে 11 জন আমরা পেয়েছি সে 11 জন ডাকাত অত্যন্ত দুর্ধর্ষ। তারা বিভিন্ন সময় ঢাকা কুমিল্লা মহাসড়ক, বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক এবং ঢাকা শহরের কিছু রাস্তা যেখানে আর রাতের বেলায় শুধুমাত্র গুটি কয়েক পণ্যবাহী ট্রাক চলাচল করে এই ধরনের ট্রাককে তারা টার্গেট করে ডাকাতি করে থাকে। তারা যেভাবে ডাকাতি করে সেটি হচ্ছে তারা যে পণ্যবাহী ট্রাক তারা টার্গেট করে থাকে তারা তাদের নিজস্ব গাড়ি দিয়ে গিয়ে সে গাড়িটাকে প্রথমে একটু হালকা ধাক্কা দেয় কিংবা ওভারটেকিং করে সে গাড়ির সামনে গিয়ে গতিরোধ করে এবং দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তারা তাদের কার্য সম্পাদন করে এবং এলাকাবাসীরও যারা ছিল যারা এই ডাকাতির কার্যক্রমে খুব অতিষ্ঠ হয়ে গিয়েছিল তাদের জীবন তাদেরও ইন্টারভিউ আপনারা নিয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই যে জিনিসপত্রগুলো তারা ডাকাতি করে বিভিন্ন দোকানে তারা এই জিনিসগুলো কিন্তু বিক্রি করে দেয়। জিজ্ঞাসাবাদে তারা কোথায় কোথায় কী কী মালামাল তারা ডাকাতি করেছে এবং কোথায় কোথায় তারা এই ডাকাতির মালামালগুলো বিক্রি করেছে সেটির একটি সন্ধান আমরা পেয়েছি। আমরা আশা করছি আমরা আমাদের পরবর্তী অপারেশনগুলোর মাধ্যমে এই জব্দকৃত মালামাল এবং যে জায়গায় বিক্রি করেছে এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হবো।